এবার ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে অপু বিশ্বাসের লাল ছাড়ি ও বুবলির প্রহেলিকা সিনেমা। ভিউয়ার্স, স্টারবাসী বাংলায় আপনাকে স্বাগতম। বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে, সেজন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। ইতিমধ্যেই এই সিনেমা দুটির প্রচারে ব্যস্ত সময় পার করছেন দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলি। এর আগেই অপু বিশ্বাসের লাল ছাড়ি সিনেমার দুটি গান রিলিজ হয়েছে, একটি হলো রঙে রঙে সঙ্গে সঙ্গে, অন্যটি হলো লাল ছাড়ি টাইটেল সং। অন্যদিকে বুবলির প্রহেলিকা সিনেমারও দুটি গান রিলিজ হয়েছে, যার মধ্যে একটি পেয়েছে ব্যাপক প্রশংসা, সেটি হলো মেঘের নৌকা। পথ তুমি আমি পায়ে পায়ে হাত ধরে চলে। দ্বিতীয় গান যেটি গতকাল রিলিজ হয়েছে সেটি হলো হৃদয় দিয়ে। তবে এই গানটি বেশিরভাগ নেটিজেনদের সমালোচনাই করিয়েছেন, অনেকেই তো বলেছেন নাসিরুদ্দিনের সঙ্গে বুবলিকে মানাচ্ছে না। এবার জেনে আসি অপু লাল ছাড়ির টাইটেল ট্র্যাক ও বুবলির হৃদয় দিয়ে গানের বিষয়ে। প্রথমেই আসি অপু লাল ছাড়ি সিনেমার গানে। সাইমন সাদিক ও অপু বিশ্বাস প্রথমবারের মতো জুটি বেঁধে কাজ করছেন, দুজনের কেমিস্ট্রি বেশ নজর কেড়েছে। লাল ছাড়ির টাইটেল ট্র্যাকটি গিয়েছেন কনাল ও কিশোর। গানটির অসাধারণ দৃশ্যায়ন ও সাইমন অপুর রোমান্টিক দৃশ্য সব মিলিয়ে গানটি অসাধারণ হয়েছে, আর গানটিতে অপু বিশ্বাসকে দেখতেও বেশ চমৎকার লাগছিল। আর অপু বিশ্বাসের অ্যাক্টিং নিয়ে তো নতুন করে কিছু বলার নেই। লাল ছাড়ি সিনেমা অপু বিশ্বাসের প্রযোজিত প্রথম অনুদানপ্রাপ্ত একটি সিনেমা, যা নিয়ে বেশ আশাবাদীও তিনি। তাঁত শিল্পকে নিয়ে এই ছবিটি নির্মিত করা হয়েছে। এবার আসি বুবলির প্রহেলিকা সিনেমার গান হৃদয় দিয়ে। প্রথমবারের মতো মাহফুজের সঙ্গে জুটি বেঁধেছেন বুবলি। দীর্ঘ বিরতির পর প্রহেলিকা সিনেমা দিয়েই কাজে ফিরেছেন মাহফুজ। হৃদয় দিয়ে গানটিতে নাসিরুদ্দিন ও বুবলিকে দেখা গিয়েছে, গানটি ভালোই ছিল। নতুন একটি অবতারে ধরা দিয়েছেন শবনম ইয়াসমিন বুবলি। প্রেমের কষ্টের গান এটি। তবে গানটিতে আবার কেউ কেউ বিরূপ মন্তব্য প্রকাশ করেছেন। হৃদয় দিয়ে এই গানটি গেয়েছেন কিশোর ও সাহারা লিপি। এই গানটিতে রোমান্টিক দৃশ্যে ধরা দিয়েছে নাসির ও বুবলি। গানটিতে বুবলিকে দেখতে বেশ ভালোই লাগছিল। প্রহেলিকা সিনেমাটি প্রযোজনা করেছেন চয়নিকা চৌধুরী। এবার দেখার অপেক্ষা, সিনেমা হল কাবাবে অপু নাকি বুবলি? সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো এবং কার গানটি আপনার বেশি ভালো লাগলো জানান নিচের কমেন্ট বক্সে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।